তারপরে ইংলিশ আইসিটি এই দুটার ক্ষেত্রে তোমার অবশ্যই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে ইংলিশে অনেকের উইকনেস থাকে বাট ইংলিশে আমি সবসময় বলবো যে তোমরা গ্রামারের উপর বেশি ফোকাস দাও কারণ গ্রামারে ছাকা মার থাকে চাইলে তোমার মার্ক কাটতে পারবে না আর যখন দেখবে তুমি গ্রামারে ভালো করছো সিক্সটির মধ্যে তুমি ফিফটি পাচ্ছ তখন কিন্তু তোমার রিটার্নের মার্কটা অটোমেটিক্যালি বাড়বে আর খাতাটা পরিচ্ছন্ন হওয়াটা জরুরি তো ইংলিশে তুমি এভাবে ভালো করতে পারো আর আইসিটিতে আমি বলবো যে তোমার চ্যাপ্টার ওয়ান আর টুয়ে যে ঘয়ের জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওগুলোর উপর ফোকাস দাও যেমন তোমার ক্রায়োসার্জারি হ্যাঁ তারপরে তোমার ন্যানো টেকনোলজি এগুলো নিয়ে তোমার কোয়েশ্চেন আসতে পারে তো ওইগুলোর উপর ফোকাস দাও টপোলজি এই টাইপগুলা তো ওই টাইপগুলা দেখো ওই চ্যাপ্টার ওয়ান টু তো অবশ্যই থাকবে তো চ্যাপ্টার ওয়ান টু এর যে তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে সেটা দেখো ওয়ান টু যদি দাও তোমার ভালো একটা মার্ক এসে পড়বে আর চ্যাপ্টার এ তোমার রূপান্তরগুলো ভালো মতো করলেই তুমি তে ভালো করতে পারবা তো কথা আছে যে শেষ ভালো যা সব ভালো তার কিন্তু আমি বিশ্বাস করি যে শুরুটা ভালো হওয়া অবশ্যই জরুরি এটা তোমার একদিকে যেমন কনফিডেন্স বাড়াই দেবে আরেকদিকে পড়াশোনার ফ্লোটা তোমার ঠিক রাখবে